হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো, আজকে আমি আমের আচার নিয়ে বসেছি। আমের আচার করব বলে আমগুলো নিয়ে বসেছি। তো 3 কেজি আমের আচার হবে। এই যে আমগুলোকে ভালো করে গামলায় ভিজিয়ে রেখে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এই যে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে আমি 5 ফোড়নটাকে দিয়ে দিয়েছি। আর এই দেখো, আমগুলোকে আমি কুচি কুচি করে একদম কেটে নিয়েছি। আর এই দেখো, 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি। একটু দিয়েছি, তারপরে তোমাদের দেখাবার জন্য আরও ভালো করে দেখিয়ে দিলাম যে কী ফোড়নটা দিলাম। 5 ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে একটা কড়াইয়ে আমি গোটা মশলাগুলোকে নেড়ে নিয়েছি। যেমন গোটা মশলার মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা, মেথি গোটা, ধনে গোটা, একটু 5 ফোড়ন অল্প একটু দিয়েছি, আর শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ওটাকে শুকনো খোলায় নেড়ে নিলাম। দিয়ে এই যে কাটা কুচি কুচি করে কাটা আমগুলোকে দিয়ে দিলাম। আমি গ্রেটারে গ্রেট করি না, কারণ এই 3 কেজি আম তো একটা হাতে কেটে কুটে গ্রেটারে গ্রেট করলে প্রচণ্ড হাতে ব্যথা হয়ে যায়। ওই জন্য আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে 5 ফোড়নটা দিয়ে আমগুলো দিয়ে নুন দিয়ে দিয়েছি। এটাকে নুনটা ভালো করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কড়াইয়ে আমগুলোকে নেড়ে দিলাম। একটু ভাজা ভাজা একটুখানি নেড়ে নিয়েছি। নাড়ার পরই হলুদটাও দিয়ে দিলাম। একটু হলুদ ভালো করে দিয়ে দিলাম। দিয়ে তারপরে আবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে আমি একটুখানি এ দেখো কড়ার আমগুলো না থেকে থেকে এখন তো আম পাকতে শুরু করেছে, আমটা কিছু কিছু আম একটু নরম হয়ে গেছিলো। যাই হোক, তখন আমি তাকে ভালো করে নেড়ে নিলাম। একটুখানি নাড়াচাড়া করাতেই আমগুলো একটু নরম নরম হয়েই এসছে। তারপরে নেড়ে ছেড়ে এই দেখো লঙ্কা গুঁড়োটাও আমি দিয়ে দিলাম। না কেমন করে ক্যামেরাটা ধরা হচ্ছে তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ কি না। একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, এতে কালারটাও খুব সুন্দর হবে। দিয়ে নেড়ে চেড়ে এবার দেখো নেড়ে চেড়ে নিয়েছি। এবার একটা থালা দিয়ে এটাকে ঢেকে নিলাম। একটু ঘামগুলো ভালো করে ঢাকা ঢাকা অবস্থায় গুঁড়োয় হবে। আর এদিকে আমি যে মশলাগুলোকে অন্য একটা কড়াইয়ে নেড়ে দেখেছিলাম সেই মশলাগুলোকে ভালো করে পিষে নিচ্ছি। দেখো শুকনো, একদম শুকনো একটা মিষ্টির বাটিতে পিষে নিচ্ছি। আর খুব লাইট যাচ্ছে সকাল থেকে, এই চটপট পিষে নিলাম। আর এখানে দেখো আমগুলো আমার একটু একটু করে নরমও হয়ে এসছে। একদম জল দেব না, কারণ সারা বছর রাখতে গেলে এই জল দিলে এটা নষ্ট হয়ে যাবে, ছেঁতো পড়ে যাবে। দেখো মশলাটাও আমার এদিকে বাটা হয়ে গেছে। এরপর আমার আমগুলো দেখো এখানে নরম হয়ে গেছে। ভালো করে আমগুলো যখন নরম হয়ে যাবে তখনই চিনিটা দেব। আর আমগুলো যা টক ছিল না, প্রচণ্ড টক, দেখতে পাচ্ছ তো? এক বাটি বড় বাটির চিনি দিচ্ছি, কিন্তু তাতেও হবে না। আর এক বাটিও চিনি দিয়েছি, সেটা আর দেখানো হয়নি তোমাদের। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে একদম নেড়ে নেবো। নেড়ে নিয়ে আরেকটু চিনি আমাকে অ্যাড করতে হলো, কারণ প্রচণ্ড বিষ টক ছিল একদম আমগুলো। তো যাই হোক, দেখো আর একটু চিনি দিয়ে দেখো এই অবস্থা হয়েছে। একটু পাতলা পাতলা জেলির মতন হয়েছে। এটা রুটি, পরোটা, লুচি সবের দিয়ে খেতে খুব ভালো লাগে। দেখো দেখো কত সুন্দর হয়েছে। আর এটা আমি ফ্রিজে স্টোর করে রেখে রাখলে 1 বছর এটা ভালো থাকবে, কিচ্ছু হবে না। তো ভালো লাগলে কমেন্টস করে শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব নিশ্চয়।